হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা দরকারি রেসিপি, আর সেটা হলো এগ মেয়োনেস। এই মেয়োনেস আমাদের অনেক কাজে লাগে। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। মেয়োনেজ তৈরি করতে কি কি লাগছে আগে দেখে নিব। এখানে আমি নিয়েছি একটা ডিম, আমি একটা ডিমের করবো, আপনারা চাইলে বেশিও করতে পারেন, তখন সব উপকরণগুলোকে ডবল করে দিবেন। নিয়েছি ভিনেগার 1 চা চামচ, লবণ স্বাদ মতো আমি চেক করে আবার প্রয়োজন হলে দিব, লেবুর রস 1 চা চামচ, চিনি 1 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া, আর হলো তেল 1 কাপ নিয়েছি, যতটুকু প্রয়োজন হবে আমি দিব। আমি প্রথমে দিয়ে দিব জারের মধ্যে ডিম 1টা, লেবুর রস 1 চা চামচ, ভিনেগার 1 চা চামচ, ভিনেগার মানে সিরকা, তারপরে লবণ স্বাদ মতন, চিনি, এবার সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আর এখান থেকে আমি অল্প তেল দিব, আর অল্প অল্প তেল দিব আর ব্লেন্ড করব। এখন একটু দিয়ে দিচ্ছি, এখন আমি এটাকে ব্লেন্ড করব, 1 মিনিট করে করব। এখন আমি ওই তেলটাকে একটু একটু দিব আর ব্লেন্ড করব। তিন চারবার আমি তেলটাকে দিব, এখন আমি একদম শেষে বাকি সবটুকু তেল দিয়ে দিচ্ছি। আমার বাকি তেলটা দিয়ে আমি অনেক সময় নিয়ে ব্লেন্ড করে নেব, যখন একটু ঠিক হয়ে যাবে, মানে গাঢ় হয়ে যাবে, তখন এটাকে বন্ধ করে দিব। মেয়োনেজটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে আমি ঢেলে নিচ্ছি। মেয়োনেজটা তৈরি করা হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু দোকানের নামি দামি ব্র্যান্ড থেকে কম টেস্ট না, বরঞ্চ আরও বেশি টেস্ট এবং পিওর হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটাকে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।